নন্দীগ্রামে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে জোর স্লোগান তৃণমূল কংগ্রেসের। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কনভয়ে যাচ্ছেন এবং সেই কনভয়ে যাওয়ার সময় তাকে উদ্দেশ্য করে তৃণমূল কংগ্রেসের জোর স্লোগান। নন্দীগ্রামে বিজেপি এবং তৃণমূলের স্লোগান যুদ্ধ। বিজেপির মিছিল থেকে এরপর পাল্টা স্লোগান দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণের প্রতিবাদ দাবি তৃণমূল কংগ্রেসের। যদিও বিজেপি তরফ থেকে বলা হচ্ছে এসব করে কোনো লাভ নেই। বিজন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজন, বিজেপি এবং তৃণমূলের মধ্যে স্লোগান যুদ্ধ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে জোর স্লোগান, ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বিজন? কর্মসূচি ছিল নন্দীগ্রাম এক নম্বর ব্লকের তমলুক কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই যখন তিনি র্যালি করে একটি প্রোগ্রামের জন্য দাউদপুর এলাকাতে আসেন, ঠিক সেখানেই কিন্তু তৃণমূলের আগে থেকে একটি সভা মঞ্চ করা ছিল পথসভার জন্য, এবং সেই সভা মঞ্চ নাইট থেকেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন কনভয় নিয়ে এবং বিজেপি কর্মীদের সঙ্গে মিছিল করে যখন ওই এলাকা থেকে যাচ্ছিলেন, তখনই কিন্তু চোর চোর স্লোগান ওঠে। পাল্টা বিজেপির পক্ষ থেকেও কিন্তু স্লোগান দেওয়া হয় এবং মুহূর্তের মধ্যে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীকালে পুলিশ এসে কিন্তু সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূলের যেটা বক্তব্য, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করেছিলেন তারই প্রতিবাদ করা হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে কিন্তু যে এইরকম ভাবে যে চোর চোর স্লোগান দিয়ে যেভাবে তাকে অপমানিত করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, সেটা কিন্তু তারা মেনে নিতে পারছেন না, এবং তাদের যেটা বক্তব্য তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, সেই জন্য এইরকম একটা কিছু করে প্রচারের আলোতে তারা থাকার চেষ্টা করছে। বিজন সঙ্গে থাকো। আমাদের একটা বিশিষ্ট সম্মানীয় বিচারপতি, তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন বলে তিনাকেও চোর চোর বলে স্লোগান দিয়েছেন। তিনি আগে কোনোদিন কোনো রাজনীতিতে ছিলেন না, এই সদ্য কিছুদিন আগে উনি প্রাক্তন বিচারপতি হয়েছেন। ওনার যে কার্যক্রম ছিল সেখান থেকে উনি অবসর নিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে উনি মোদিজির হাত শক্ত করার জন্য পশ্চিমবাংলায় এই চোর তৃণমূলকে বিদায় জানানোর জন্য, ন্যায় নীতি আদর্শ প্রতিষ্ঠা করার জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন তমলুক কেন্দ্রে। উনার মতন এত সম্মানীয় মহান ব্যক্তিকে এই তৃণমূল দাউদপুর, নয়নান, শামসাবাদ, বুড়ির মোড় এগুলো করছে। ওরা জানে যে 2 লক্ষেরও বেশি ভোটে আমরা অভিজিৎ গাঙ্গুলির কাছে হারবো, আর গ্রাম বাংলার মা বোনেরা আমাদেরকে আমফানের টাকা চুরি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানি খাওয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনার পাঠানো অন্নদয় যোজনার রেশন, এগুলো যে আমরা চুরি করেছি, মা বোনেরা এসে আমাদের হিসেব চাইবে। অতএব এসব করে যদি প্রার্থীকে আটকানো যায়, কিন্তু তা সফল হবে না। অভিজিৎ গাঙ্গুলি বাংলায় যে নোংরামি করে গেছে, একজন জাস্টিসের দায়িত্ব থেকে গত 1.5 বছর ধরে যেভাবে একটা রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্ব করেছে, এই তমলুকের পবিত্র মাটিতে এসে কালকের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে, তার বিরুদ্ধে আজকে নন্দীগ্রামের মানুষ সমবেত হয়েছে। একেবারে এটা স্বতঃস্ফূর্ত মানুষের প্রতিরোধ, এবং এখানে আমরা কাউকে শিখিয়ে দিইনি, টোটাল এখানকার নন্দীগ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ এটা। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।